ঘুষ লৈ হাতে রুতে ধরা পড়িল ময়রাবাড়ির হাতিমুরিয়া মজলিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক। দুর্নীতি নিবারক শাখার এক অভিযানত গ্রেপ্তার হল হাতিমুরিয়া মজলিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকজন দিদারুল ইসলাম নামৰ শিক্ষকজনে ঘুষ লওয়া সময়ত হাতে লুটে ধরলে দুর্নীতি নিবারক শাখার দলে। হাতিমুরিয়া মজলিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষকজনে 1200 টাকা ঘুষ লৈছিল। দুর্নীতি নিবারক শাখার দলটোয়ে প্রায় 2 ঘণ্টা শিক্ষকজনক বিদ্যালয়তে আবদ্ধ করে খোঁজপোছ অব্যাহত রাখে। দুর্নীতি নিবারক শাখার দলটিয়ে প্রধান শিক্ষক দিদারুল ইসলামের বাসগৃহত অভিযান চলায় কিন্তু কোনো ধরনের তথ্য সংগ্রহ করবা নাই। বর্তমান প্রধান শিক্ষক দিদারুল ইসলামক দুর্নীতি নিবারক শাখার গুয়াহাটি স্থিত মুখ্য কার্যালয় লৈ যায়। আজি সিএম ভিজিলেন্স আর এন্টি করাপশনের একটি দলে মরিগাঁও জেলার লাহরিঘাট এডুকেশন ব্লকের অন্তর্গত হাতিমুরিয়া মজলিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল ইসলামক 1200 টাকা তেওঁর সহকারী শিক্ষকের পর উৎকোচ লওয়াত হাতি লুটে ধরা পেলায়। তেওঁক হাতি লুটে ধরা পেলার পিছত বহুত সময় তেওঁক মানে ঘর আবদ্ধ করে জেরা চলায়। জানিব পাৰিছোঁ তেওঁৰ ঘৰতো মানে তদন্ত কৰে আপত্তিজনক বস্তু পোৱা নাই। আমি মানে মৰিগাঁও জিলা সংখ্যালঘু সংগ্ৰাম পৰিষদৰ ফালৰ পৰা আমি তীব্ৰভাৱে এই কাণ্ডক গৰিহণা দিছোঁ, যাতে এনেকুৱা কাণ্ড এজন প্ৰধান শিক্ষকে কৰিব নালাগিছিলে আৰু এইটো এটা দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে, যাতে এই শাস্তি দেখি এই লাহারিঘাট এডুকেশন ব্লকের যান প্রধান শিক্ষক আছে যাতে একটা শিক্ষা পায়। আজি ইয়াত এই মৈরাবাড়ি আরক্ষী আর এন্টি করাপশনের মানুষ ঘরত আইসিল, এই কিবা তালাশি চলালে কার ঘরত? এই মাস্টরের ঘরত। কি মাস্টর, নাম কি? দিদারুল ইসলাম। কিহর কারণে তালাশি চলাছে? কিহর কারণে তালাশি চলাছে বিশেষ সেইখিনি কব নিম, কিন্তু এন্টি করাপশন কিন্তু স্কুলের কিনা হে লেনদেনের কথা এনেকা কিনা একটা শুনা পাইছো আর আর বিহেকো আমি না জানি আর বিহেকো গম নাই নাই না মানে আমি যে ঘরের যে আইসিলে ঘরের কিনা পাইছে নাকি সেইখানে আমি গম না পাও। হ্যাঁ, বেলেগ কুহ দিলে পাব ডিপার্টমেন্টের মানুষ, আমি তো কব না, আমি তো ভিতর যাও নাই, বাইরতে চাইছো হে, এইখানে কব পারো। মৈরাবাড়ির মুস্তাফা মেহমুদ মুক্তারর রিপোর্ট, নিউজ আসামিট।